हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल बंगोमा बंगोमी। और आज के 7th April ब्लॉगटा गैंगटकर एमजी मार्ग थे स्टार्ट करछि। एखन 8টা বেজে গেছে, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের সাইট সিনের ব্যাপার আছে। আগের ব্লগটা দেখলে তোমরা জানতেই পারবে, অলরেডি বলেইছি। তো ড্রাইভার আমাদের আসবে 10:30-10:30। তো এখন আমরা একটু এখানে ব্রেকফাস্ট করতে বেরিয়েছি আর ফটো টটোও তুলবো, কারণ কালকে কোনো ফটোই তোলা হয়নি এখানে। তো দেখা যাক কোথায় খাই আর কি খাই, অবশ্যই শেয়ার করব। আমরা এতক্ষণ এমজি মার্কে ঘোরাঘুরি করলাম, দোকান আস্তে আস্তে খুলেছে, এখন প্রায় 9টা বাজে। প্রচুর ফটো তুলে নিয়েছি দুজনে মিলে, ভিডিও শ্যুট করেছি। আর এখন ব্রেকফাস্ট করতে ঢুকছি এই যে মহারাজা সুইটস অ্যান্ড স্ন্যাক্সে। দেখি কি খাই। আমরা ব্রেকফাস্টে কী কী খেয়েছি তার তো অলরেডি ক্লিপ তোমরা দেখেই নিয়েছো। এখন এ মালাই চপ খাচ্ছে, আমি ওর থেকে খাবো। ভালো টেস্ট। আর এই দোকানটা অনেক ভ্যারাইটির মিষ্টি রয়েছে, আর খাবার দাবার কোয়ালিটিও ভীষণ ভালো, আর ভিড়ও রয়েছে, অনেকেই খাচ্ছে। তো আমরা যখন ব্রেকফাস্ট করছিলাম, আমাদের ড্রাইভার যিনি রয়েছেন আজকের জন্য, সে ফোন করেছিল, সে আর আধ ঘন্টার মধ্যেই আসছে। আমরা এখন হোটেলের দিকে যাব, তারপরে সাইট সিনে বেরোবো। কালকে থেকে আমরা 1 লিটারের ওয়াটার বটল খুঁজছি, মানে মিনারেল ওয়াটার যেটা, তো কিছুতেই পাচ্ছি না কোনো দোকানে। এখন মিষ্টির দোকান থেকে বললো 1.5 বছর হয়ে গেছে সিকিমে ব্যান হয়ে গেছে 1 লিটারের বটল। 2 লিটার পাবেন, 4 লিটারও পাবেন, 1 লিটারের পাবেন না, কারণ এখানে প্রচুর ওয়েস্টেজ হয়। আর বটল ফাটল যেখানে যেভাবে ইচ্ছা ছুঁড়ে ফুড়ে ফেলে দেয় মানুষে, কে পরিষ্কার করবে? পাহাড়টাকে ক্লিন রাখার জন্য এই ইনিশিয়েটিভটা ওরা নিয়েছে। আমরা তাই কালকে থেকে বুঝেই পাচ্ছি না যে ছোট জলের বোতল পাচ্ছি না কেন। এবার বড় বোতল সবসময় ক্যারি করতেও প্রবলেম, আজকে তার কারণটা জানতে পারলাম। ড্রাইভার দাদা যিনি আছেন উনি চলে এসেছেন আমাদের ফার্স্ট লোকেশনে, উনি চলে এসেছে। তো আমরা এখন রোপওয়েতে উঠব, রোপওয়েটা চড়া হলে তারপর আদার সাইট সিইং গুলো করতে যাব। হ্যাঁ, আর রোপওয়েটা আমাদের হোটেল থেকে খানিকটাই দূরে, একটুখানি দূরেই ছিল। এবার যাওয়া যাক। তো যাচ্ছি, আমরা টিকিট কেটে ওপরে লিফটে করে চলে এসেছি। এখানে ভিউটা জাস্ট অসাধারণ, ওখানটা আমরা যাব রোপওয়ে করে। আর টিকিট নিয়েছে অ্যাবভ 5 ইয়ার্স 130 করে, তো দুজনের আমাদের 260-তে হয়ে গেছে টিকিট। এবার এখানে আরো লোক আসবে, পুরো রোপওয়েটা ফুল হবে। এই যে একটা রোপওয়ে এসেছে, ওটাতেই মেবি আমরা যাব, তারপরে তোমাদের দেখাচ্ছি ভিউটা। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল রোপওয়ে। আমি একটু একটু নার্ভাস। তুমি নার্ভাস? না বাবা, এক্সাইটেড, মজা লাগছে। কতটা হাইটে তুমি, বেশি নড়ো না। বাবাকে লাইভ দেখাইলো, দেখো জাস্ট নিচে। আমি বাবাকে লাইভ দেখাইলো। আমরা পুরো ভিউটা পাচ্ছি, পুরো গ্যাংটকের অসাধারণ লাগছে। ওয়াও, নার্ভাসনেস আছে বাট তাও। ওয়াও, এখানে একটা স্মার্ট বাজারও রয়েছে, যেটা উপরে নাম ক্লে আমি হয়তো দেখতেও পেতাম না। ওই কাজ আরে নিচে সব একটু 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 লাগছে। এখানে একটা পুচকেও উঠেছে। এখন ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে এলাম। আমরা এখন হনুমান টকে চলে এসেছি, আর এখানে এরকম জুতো খোলার ব্যবস্থা রয়েছে, আমরা জুতো মোজা খুলে নিয়েছি, এবার ওপরে যাবো।
হনুমান টক থেকে বেরিয়ে গেছি। মন্দিরটা অনেকটা উঁচুতে, বেশ সুন্দর লাগলো হনুমানজির মূর্তিটা। বাট ওখানে ফটোগ্রাফি অ্যালাউ না, তাও আমরা শর্ট ভিডিওর জন্য নিয়েছি, ওটাই অ্যাড করে দেবো। ব্লগের জন্য সেরকম ভিডিও নেওয়া যায়নি। এবার আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি। আমরা এখন গণেশ টকে যাচ্ছি, চলো দেখি ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কি নেই। আমরা গণেশ টপ, হনুমান টপ এইসব দেখে এখন প্ল্যান্ট কনজারভেটরি বলে একটা এরম গাছের রয়েছে জায়গা, তো সেখানে এসেছি। বিভিন্ন রকম গাছ টাছ রয়েছে, চারদিকে শুধু গাছ আর গাছ। আমরা ওপরে উঠছি। আমরা এখন তাশি ভিউ পয়েন্টে যাচ্ছি, তো এখানে তোমাদেরকে দেখাচ্ছে ভিউটা কেমন। ম্যাডাম বলুন, তাশি ভিউ পয়েন্ট কেমন দেখছেন? এইরকম খাড়াই সিঁড়ি উঠে আমরা একদম ওই নিচ থেকে উঠে আসলাম। ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, ওখান থেকে এতটা সিঁড়ি উঠে এসে এই হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে খাবার দাবার, খাবার দাবারের দোকান রয়েছে। এই যে চানা মাখা, এই যে চানা মাখা খায় খালি ঘোড়া। এইদিকে ঠ্যাঙে জোর নেই, বয়স হয়ে গেছে। আজ একটা বাচ্চাকে আন্টি বলেছে। আমরা চলে এসেছি তাশি ভিউ পয়েন্টে, তো এখান থেকে ভিউটা খুবই সুন্দর। তোমরাও দেখো ভিউটা, এখান থেকে পুরো একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় পাহাড়ের। দেখো ভীষণই সুন্দর চারিদিকে পাহাড়। আমরা এখন তাশি ভিউ পয়েন্ট দিয়ে এসে এখানটা গোনজাং মনেস্ট্রি, উচ্চারণটা কি করছে জানি না, যাই হোক এখানে এসছে। এখন ওর একটা খুব মনেস্ট্রি দেখার ইচ্ছে ছিল, তাই এখানে এসছে। ইচ্ছা পূরণ হয়ে গেল। হ্যাঁ, এইগুলো আমাদের প্ল্যানিংয়ে ছিল না। আমাদের ড্রাইভার দাদা বললো যে দেখ না তো যাও, আমরা চলে আসলাম দেখতে। আর দেখবে মনেশ্রী, যাও দেখি ঘুরে আসো, একটু নিচে যাও আবার উঠে আসো। আমরা এখন বাকসাং ওয়াটারফলে চলে এসেছি। জানি না কতটা ভয় শোনা যাচ্ছে, কারণ জলের স্রোতে ভীষণ আওয়াজ হচ্ছে, আর পেছনে এরকম একটা সুন্দর ওয়াটারফল, দারুণ লাগছে। আমরা অনেক ফটো টটো তুলছি, এখনো বাকি রয়েছে। আবার ও বলছে ওখানে ওই যে কি বিচ লাইন নাকি ওটা আদৌ করবো কিনা জানি না, আমি তো নেই এসবে বাবা। আমরা সাইটসিং করে প্রায় 3টে বাজে এরকম সময় হোটেলে পৌঁছেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের লাঞ্চ কোথায় করবো সেটাও একটু গুগলে খুঁজে নিল, কারণ এখানে কোথায় কি ভালো খাওয়ার দাওয়ার আমরা তো খুঁজতে পারছি না। তাই একটু রেটিংস ফেটিংস চেক করে গ্যাংটকের হোটেল ঝেড়ে পাঞ্জাবে এসেছি। বেশ ভালোই ডেকোরেশন করা, একদম এমজি মার্গের ওপরেই। আর ড্র্যাগন বক্সের রেস্টুরেন্টটা অথেন্টিক চাইনিজ অ্যান্ড জাপানিজ যেখানে পাওয়া যায়, ঠিক তার অপোজিটেই হোটেল ঝেড়ে পাঞ্জাব। আমাদের খাবার এসে গেছে, তো আমরা অর্ডার করেছি মাটন বিরিয়ানি, বাটার চিকেন
এখানে রাইতা আর স্যালাড দিয়েছে আর একটা ফ্রেশ লাইম সোডা আর খিদে পেয়ে গেছে এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নি টুট পড়ো তো আমরা দুপুরে যে বেরিয়েছিলাম দুপুরে বলতে ভুল হবে সকালে সাইট সিন করে বেরিয়েছিলাম তারপরে ফাঁকে খেতেও এসেছিলাম তো দেখেছো তোমরা সেই ক্লিপগুলো তারপরে অনেক কেনা কাটা সারা সন্ধ্যা ধরে করে 8:30 বেজে গেছিল এখন প্রায় 9টা বাজে আমরা 5-10 মিনিটের জন্য হোটেল রুমে গিয়ে সব যা যা কিনেছি সেগুলো রেখে আবার চেঞ্জ করে এই রেড জ্যাকেট দুটো ফটো তোলার জন্য এনেছিলাম মেইনলি তো এখন ফটোটাটো তুললাম কিছু শর্ট ভিডিওর জন্য ক্লিপ নিলাম এখন খেতে যাচ্ছি দেখি সবই তো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে জানি না কি পাবো তারপরে কি খাবো শেয়ার করছি আমরা এমজি মার্কেট দ্য ড্রাগন ওয়াক রেস্টুরেন্টে এসেছি দুপুরেও বোধহয় বলেছিলাম খেয়াল করছে না এখন ঠিক তো এখানেই এক গ্লাস এলাম চাইনিজ ট্রাই করবো কী কী অর্ডার দিয়েছি সেটা আসলেই একবারে দেখা দিচ্ছি আমরা ড্রাগন ওয়াকে অর্ডার করেছি কী কী সেটাতে তোমরা আগের ক্লিপ থেকে বুঝেই নিয়েছো তো আর একবার বলে দিচ্ছি আমরা গোল্ডেন ফ্রাইড প্রন এগ ফ্রাইড রাইস আর কি জানো সুইট অ্যান্ড সাওয়ার পর্ক রিব অর্ডার করেছিলাম আর কোল্ড ড্রিঙ্কস ব্যাস এইটুকুই এবার অনেক লেট হয়ে গেছে 10টা বেজে গেছে এবার ফাঁকা হয়ে গেছে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি জানি না গেট বন্ধ করে দিয়েছে নাকি কী হবে তো এই আজকের এই ব্লগটা এই অবধি থাকছে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট